বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেন ইতিহাসে যার যতটুকু অবদান সেটা স্বীকার করতে হবে মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিবের গণতন্ত্রের জন্য কোনো অবদান নেই মন্তব্য করে রিজভি বলেন আজকে অহংকার করেন আপনারা কেউ তো শেখ হাসিনার দুঃশাসন ঠেকাতে কিংবা মোকাবিলা করতে পারেননি আমরা শেখ হাসিনাকে মোকাবেলা করেছি রিজভি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে মারা গেছে চিকিৎসকরা রাতের পর রাত জেগে থেকে চিকিৎসা করেছে ময়না তদন্ত করেছে আমরা হাসপাতাল ঘুরে ঘুরে তাদেরকে দেখতে গিয়েছি আপনারা কয়জন হাসপাতালে গিয়েছেন আর আজকে অহংকার করেন কথা বলতে চান না আমরা আপনাদের চিনে রাখছি আপনারা কারা আপনারা শেখ হাসিনার দোসর বিভিন্ন বিভ্রান্তিকর কথা তুলে আজকে সচিব ও যুগ্ম সচিব হচ্ছেন উপদেষ্টার পদে আছেন তিনি বলেন শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছেন স্বাধীনতার পরে সব দল নিষিদ্ধ করেছেন গণতন্ত্রের হত্যা হয়েছে তার হাত ধরে এর আগে ষাটের দশকে তিনি স্বাধিকার আন্দোলন করেছেন মানুষ তাকে বিশ্বাস করেছিল ভোট দিয়েছিল কিন্তু তিনি তার অঙ্গীকার রক্ষা করতে পারেননি আমাদের স্বাধিকার আন্দোলনে তার ভূমিকা রয়েছে কিন্তু স্বাধীনতার যুদ্ধে তার কোনো ভূমিকা নেই স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন একজন অদম্য সৈনিক জিয়াউর রহমান ঋষি বলেন দেশ স্বাধীন হলো আওয়ামী লীগ ক্ষমতায় এলো আমরা দেখলাম তার হাত দিয়ে হত্যা খুন ও গুম হয়েছে উনিশশো সালের পনেরো আগস্ট খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়েছিল উল্লেখ করে এ সময় রিজভি বলেন সাত নভেম্বর সিপাহী বিপ্লবের পর জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর আবার বঙ্গভবনে শেখ মুজিবের ছবি পূরণ করেন আজকে যারা অন্তর্বর্তী সরকারে আছেন আমি একটা সংবাদ দেখেছি সেটা ধরেই বলছি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ শেখ মুজিবের ছবি নামিয়েছেন এতদিন বলেছেন ঠিক আছে কিন্তু সব কিছু তো এরকম হয় না আমি মনে করি শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলাটা ঠিক হয়নি আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই উল্লেখ করে রিজভি বলেন এজন্যই বলছি শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলা ঠিক হয়নি তিনি বলেন খন্দকার মোস্তাক ছবি নামিয়েছে জিয়াউর রহমান তুলেছেন ইতিহাস বিচার করবে সেই বিচারের ভার জনগণের আমাদের জাতীয় জীবনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করতে হবে